মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে দক্ষিণ ভারতের শিল্পপতি ডিমের হ্যাচারি করেছিলেন রায়গঞ্জে। হ্যাচারিতে ঢোকার রাস্তা আটকে কয়েক লক্ষ টাকা দাবি, অনিশ্চয়তার মুখে কোটি টাকার শিল্প। মুখ্যমন্ত্রীর দাবিকে মান্যতা দিয়ে দক্ষিণ ভারতের একটি ডিম প্রস্তুতকারী গ্রুপ উত্তরবঙ্গের রায়গঞ্জে হ্যাচারি তৈরির কাজ শুরু করেছিল। অভিযোগ, এক ব্যক্তি ফ্যাক্টরিতে ঢোকার রাস্তা আটকে দেওয়ায় অনিশ্চয়তার মুখে হ্যাচারির ভবিষ্যৎ। জানা গেছে, রায়গঞ্জের প্রায় ২৫ কোটি টাকা ব্যয় গড়ে উঠেছে হ্যাচারি, যেখানে প্রতিদিন কয়েক লক্ষ ডিম উৎপাদন হবে, অনেক কর্মসংস্থান হবে। সম্প্রতি স্থানীয় ব্যক্তি আব্দুল রহমান কারখানায় ঢোকার রাস্তা আটকে দিয়েছেন বাঁশের বেড়া দিয়ে, সেখানে একটি ছাপরা ঘরও তৈরি করেছেন। রাস্তা খুলে দেবার জন্য ১৬ লক্ষ টাকা দাবি করেছেন আব্দুল রহমান। দাবি হ্যাচারি কর্তৃপক্ষের। মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় আবেদন করেন যে এখানটা পোলট্রি ফার্ম ডেভেলপ করা হোক, তো এখানটা হলো ৫০ লক্ষ, এক পার ডের হলো একটা গ্যাপ রয়েছে। তো মুখ্যমন্ত্রীর আহ্বানে ইনারা এখানটায় এলেন, এই সুখানির মতন জায়গাকে হলো বেছে নিলেন। প্রথমেই শুরু করলো গ্রামের লোকেরা এসে যে এখানটা পোলট্রি হচ্ছে, পোলট্রি হওয়া মানে গন্ধ হওয়া, গন্ধ হওয়া মানে এখানটা পলিউট করবে বলে। এবার হলো ওনারা হল্লা চিল্লা এ ও করে শুরু করে দিলেন, ল্যান্ডসাম উঠানোর ধান লাইনে গেলেন। রহমান ওই যে সামনে যে বললাম না বাগানটা, যে ছোট্ট এক দু বিঘার যে বাগানটা আছে, ওই বাগানটা বোধহয় ওর। আর ওর পেছনে যার বললাম আমি ২৫ লাখ ২৫ হাজার টাকা ও কা, সে যদি হলো ১৬-২০ লাখ টাকা চেয়ে লাস্ট পর্যন্ত ১৬ লাখ টাকায় আসে, তার মানে ডেফিনেটলি থাকতে পারে ওর পিছনে কেউ না কেউ তো আছেই, না থাকলে কি আর এত সাহস কোনোভাবে জুটবে। যদিও অভিযুক্ত আব্দুল রহমানের দাবি, আগে এখানে কোনো রাস্তা ছিল না, এটা আমার পৈতৃক সম্পত্তি, কারখানা কর্তৃপক্ষ আমার জমিতে রাস্তা করেছে, সেই কারণেই টাকা চেয়েছি। আমার এই মালিক যখন জমি পোলট্রি ফার্মে যখন মালিক জমিটা বেচা কিনা যখন আর কি নেয়, তখন এখানে রাস্তা ছিল না, না থাকার কালীন আর কি ওরা যাওয়া আসা করতো, যাওয়া আসা করতে করতে আমাকে বলতো যে যদি আমি ফ্যাক্টরি করি এখানে তাহলে আমি তোমার কাছ থেকে টাকা দিয়ে কিনে নেবো, ভালো কথা, তার জন্য আর কি যাতায়াত করতো। কিন্তু দাদা আমি বাধা করি, বারবার বাধা করি যে এদিকে কোনো আস্থা নেই, এদিকে আমি যাইতে দিব না, আমার সাথে ভালোবাসা করে আর কি অনেক রকম ভালোবাসা দিয়ে আর কি যাতায়াত করতো। যাতায়াত করতে করতে আমি কারণবশত এক সময় জেলে ছিলাম ১২-১৪ দিন। ওই ১২-১৪ দিন জেলে থাকার পরে আর কি ওরা পাটিকে ফিটিং করে বারবার মাল ফেলতেছিল, আমার বাড়িতে অসহায় লোক ছিল, কেউ বাধা করার মতো লোক ছিল না। তখন আমি আসে দেখলাম যে মাল ফেলতেছে, আমার তো মাথা ঘুরে গেল। তখন আমি থানাতে যোগাযোগ করছি, রাজগুন থানা আমার কোনো এফআইআর নেয় নাই। না নেওয়ার পর আমি আর কি এসপিকে কমপ্লেন করেছিলাম, এসপিকে কমপ্লেন করার পর আমি ১২-১৪ দিন ছিলাম, থাকার পরে আমি উকিলের কাছে যোগাযোগ করে সিট ফি দেখাছিলাম, দেখার পর আর কি আমি ১৪৪ করে আসছি, এখন পর্যন্ত আমার ১৪৪ কে চলতেছে। যদিও ভূমি দপ্তর সূত্রে জানা গেছে জায়গাটি সরকারি হিসেবেই নথিভুক্ত রয়েছে। এই বিষয়ে রায়গঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, এভাবে রাস্তা বন্ধ রাখা বরদাস্ত করা হবে না, আমি বাইরে রয়েছি, এলাকায় ফিরে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব। রায়গঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের হ্যাচারি তৈরি করেছেন দক্ষিণ ভারতের এক শিল্পপতি। কর্তৃপক্ষের দাবি, বর্তমানে কয়েক লক্ষ ডিম উৎপাদন হলেও ভবিষ্যতে ১০ থেকে ১৫ লক্ষ ডিম প্রতিদিন উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। এর ফলে এলাকার কৃষকেরা উপকৃত হবেন, কারণ মুরগির খাদ্য হিসেবে ভুট্টা স্থানীয় কৃষকদের থেকে কেনা হবে, এলাকায় প্রচুর মানুষের কাজ হবে। কর্তৃপক্ষকে কারখানা করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। গত আগস্ট মাসে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন, তারপরেও সুফল মেলেনি। এই বিষয়ে কর্তৃপক্ষের দাবি, ফেব্রুয়ারি থেকে আমরা কনস্ট্রাকশন থেকে যখন থেকে শুরু করি, তারপরে কিছুদিন পরে থেকে একটা ছেলে আছে আব্দুল রহমান বলে, গভর্নমেন্টের রাস্তাটাকে নিজের রাস্তা বলে দাবি করে আমাদের থেকে গুন্ডা ডাক চাইছে। তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে আমরা এফআইআর করি, কিন্তু রাস্তা ক্লিয়ার। একবার আমরা একটা কোর্ট কেস করেছিলাম এবং তার অ্যাগেনস্ট আমাদের ইয়েতে রায় আসছিল, আমার সেই রায়টা আমরা থানায় যখন সাফ করি, থানা থেকে রাস্তাটা ক্লিয়ার করে দেয়, তারপরে তিন দিন পর আবার সেটাকে বন্ধ করে দেওয়া হয়। এরকম অবস্থায় যদি আমাদের রাস্তাঘাট বন্ধ করে দেয়, তাহলে তো ফিউচারে আমাদের এখানে ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, রায়গঞ্জ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।